কৃষকদের দাবি ও দেশব্যাপী ধর্মঘটের সমর্থন জানিয়েছে সিপিএম। কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন জায়গায় চলছে কর্মসূচি। মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে কৃষকদের বিভিন্ন সংগঠন, তাদের আন্দোলনের সমর্থন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন। সিপিএমও সমর্থন জানায় কৃষকদের ধর্মঘটে। দলের রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন, কেন্দ্রের কৃষি আইনের ফলে মানুষের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, এরা সরকারি কর্পোরেটদের স্বার্থে কাজ করছে। তিনি বলেন, কৃষকদের লড়াই সমগ্র দেশের মানুষের লড়াই। আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের সংগঠনগুলো দিল্লিতে লাগাতার ধর্ণা চালাচ্ছে, তাদের দাবিগুলো আমরা সমর্থন করি এবং তারা যে দেশব্যাপী 8ই ডিসেম্বর হরতাল ডেকেছে আমরা তাকেও সমর্থন করেছি। আমরা আশা করি যে সমস্ত অংশের মানুষ এই হরতালে তারা যোগ দেবেন। কারণ হচ্ছে যে এই যে আইনগুলো পাশ করানো হয়েছে তাতে আমাদের দেশের জনগণের খাদ্য নিরাপত্তা পুরোপুরি বিঘ্নিত হবে। শুধুমাত্র যে কৃষকদের ক্ষতি হবে তা না, সমগ্র জনগণের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে যে নিয়ন্ত্রণ ছিল, তার দামের উপরে যে নিয়ন্ত্রণ ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে। কৃষকদের যে ন্যূনতম যে দর তাদের ফসলের সেটাও তুলে দেওয়া হয়েছে। পুরোপুরি কর্পোরেটদের স্বার্থে এই মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কাজ করছে, সুতরাং এই কৃষকদের লড়াই শুধুমাত্র তাদের একার লড়াই না, সমগ্র জনগণের লড়াই, সমগ্র দেশের মানুষের লড়াই। Your report, Channel Dinrat.